ব্যাক টু অনেকটাই চ্যানেল তো গাইস আপনারা যারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে এখনো প্রফেশনাল মোডটা অন করতে পারেননি অথবা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে এখনও ওই প্রফেশনাল মুডটা এখনও আসেনি তারা কিভাবে তাদের ফেসবুক অ্যাকাউন্টে ওই প্রফেশনাল অপশনটা নিয়ে আসবেন এবং আপনারা কীভাবে ওই অপশনটির মাধ্যমে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে প্রফেশনাল মুডটা অন করবেন সেই প্রসেসটা সেই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তাই ভিডিওটি একটু না থাকেন সম্পূর্ণ পাঠিয়ে করতে থাকবেন আশা করবো আপনারা খুব সহজে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে প্রফেশনাল মুডটা অন করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমি অনেকে এবং আপনাদের সেন আবারও অনেক টিপস ইউ চ্যানেল ওয়েলকাম ব্যাক তো আপনার ফেসবুক অ্যাকাউন্টে প্রফেশনাল মুডটা অন করার জন্য আপনাকে সর্বপ্রথম আপনার ফোনের অফিসিয়াল ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে তো অফিসিয়াল ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পর সর্বপ্রথম আমরা এখান থেকে চলে যাব প্রোফাইলে তো প্রোফাইলে চলে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসবুক অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছেন প্রফেশনাল মুডটা কিন্তু হয়ে গেছে তো আপনারা কীভাবে আপনাদের ফেসবুক প্রোফাইলটি প্রফেশনাল মোটটি করবেন তো সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে দেখান হবে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকুন সব কিছু বিস্তারিত দেখতে পারবেন তো আপনারা এখান থেকে ব্যাকে চলে যাবেন তো ব্যাকে চলে যাওয়ার পর আপনারা এখান থেকে আপনার ফোনের স্টোরটা ওপেন করবেন তো প্লে স্টোরটা ওপেন হওয়ার পর আপনারা এখানে সার্চ করবেন ফেসবুক তো ফেসবুক সার্চ করলে ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে তো আপনাদের যদি এখান থেকে এই ফেসবুকটি আপডেট হয় চলো আপনার এখান থেকে আপডেট করে নেবেন তো আপডেট করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে ডেভেলপার কন্ট্যাক্ট এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি ইমেল চলে এসেছে তো আপনারা ওই ইমেলের উপর ক্লিক করবেন তো এই ইমেলটি কিন্তু ফেসবুকের অফিসিয়াল ইমেল তো এই ইমেলের মাধ্যমে কিন্তু আমরা অ্যাপ্লাইটি করব তো আপনারা এখান থেকে ইমেলটার উপর ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার ইমেইলে চলে এসেছে তো এখানে দেখতে পাচ্ছেন ফর্মে আপনার জিমেইলটা থাকবে এবং এখানে দেখছেন টুতে ফেসবুকের যে জিমেলটা রয়েছে সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে তো এখন আপনাদেরকে ফেসবুকের কাছে কিন্তু একটা ইমেল করতে হবে তো সর্বপ্রথম আপনি এখান থেকে সাবজেক্টটা লিখবেন তো এখান থেকে সাবজেক্টটা কী লিখবেন ফেসবুক প্রফেশনাল মুড টার্ন অন তো এখান থেকে আমার সম্পূর্ণ লেখা আছে তো আমি এটা কপি করে এখন আমি দিয়ে দিচ্ছি তো কপি করে নিলাম তো কপি করার পর এখন আমি এখান থেকে সাবজেক্টে লিখে দেবো তো কপি করার পর আমি সাবজেক্টে এটা পেস্ট করে দেবো তো সাবজেক্টটা আপনারা লিখবেন ফেসবুক প্রফেশনাল মুড টার্ন অন এটা লিখে দেবেন সাবজেক্টে তো এখান থেকে এখন কম্পোজ ইমেইলে লিখবেন তো কম্পোজ ইমেইলে আপনারা যেটা লিখবেন আমি এটা আগের থেকে লিখে রেখেছি তো এটা আমি এখন নোটপ্যাড থেকে কপি করে নিচ্ছি তো আমি এই লেখাটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার সেখান থেকে এটি কপি করে নিতে পারবেন অথবা এটি দেখে দেখেও আপনারা লিখতে পারবেন সেখান থেকে আমি এটি কপি করে নিয়েছি তো কপি করার পর আমি এখান থেকে কম্পোজ ইমেল এটা পেস্ট করে দেবো তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ডেয়ার ফেসবুক এখানে আপনার যে যে সমস্যা সেটা এখানে লেখা আছে এবং নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে মাই ফেসবুক প্রোফাইল লিঙ্ক মানে আপনি যে প্রোফাইলে আপনি পার্সোনাল মুডটা অন করতে চান সেই প্রোফাইলে লিঙ্কটা এখানে দিতে হবে প্রোফাইল লিঙ্ক কপি করার জন্য আপনার চলে যাবেন প্রোফাইলটা ওপেন করবেন ফেসবুকে গিয়ে তারপর এখান থেকে থিরটাই ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে নিচে কপে লিঙ্ক এখানে ক্লিক করবেন তাহলে আপনার ফেসবুকে কপে লিঙ্ক হয়ে যাবে তারপর এখান থেকে এই ফেসবুক প্রোফাইলের লিঙ্ক যেখানে চাচ্ছে সেখানে এটা পেস্ট করে দেবেন এইভাবে তো পেস্ট করে দেওয়ার পর এখন আমাদেরকে দুইটি স্ক্রিনশট এখানে অ্যাড করতে হবে তো যে দুটি স্ক্রিনশট অ্যাড করবেন সেটি দেখিয়ে দিচ্ছি তো সর্বপ্রথম আপনার ফেসবুকে চলে যাবেন যাওয়ার পর প্রোফাইলটার একটা স্ক্রিনশট দিবেন তো আমার যেহেতু এখানে প্রফেশনাল মুড রয়েছে এটার স্ক্রিনশট না যাদের যাতে প্রফেশনাল মুডটা এখন হয়নি ওই অবস্থায় একটা স্ক্রিনশট দেবেন এখান থেকে আর হচ্ছে এখান থেকে আপনারা যাবেন থ্রি ডটে থ্রি ডটে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল সেটিং রয়েছে এই পেজটা একটা স্ক্রিনশট এখানে দিয়ে দেবেন তো এখান থেকে আমি দুটি স্ক্রিনশট দিয়ে দিলাম তো স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে আপনারা চলে যাবেন আবার এই জিমেইলে তো জিমেইলে চলে আসার পর আপনার এখান থেকে এই এ আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাটাসড ফাইল এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে দুটি স্ক্রিনশট দিলেন সেটা এখানে শো করবে তো আপনার এখান থেকে দুটি স্ক্রিনশটকে এভাবে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর এখান থেকে সিলেক্টে ক্লিক করবেন তো সিলেক্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দুইটি স্ক্রিনশট এখানে দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে এবং এখান থেকে আমরা যে যে ইনফরমেশন দেওয়ার দরকার সেটা কিন্তু এখানে দেওয়া হয়ে গেছে তো এখন আপনাদেরকে এই মেলটা আপনার ফেসবুকের কাছে সাবমিট করে দিতে হবে তো সাবমিট করার পর আপনার এখান থেকে এই বাটনে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনারা এই ইমেলটা ফেসবুকের কাছে সাবমিট করে দিবেন তো আপনার ইমেলটা ফেসবুকের কাছে সাবমিট করার পর ফেসবুক টিম আপনাদের আপনার প্রোফাইলটা কিন্তু পার্সোনালভাবে আপনার প্রোফাইলটা কিন্তু রিভিউ করে দেখবে এবং পার্সোনালভাবে আপনার প্রোফাইলটা রিভিউ করে দেখার পর আপনার প্রোফাইল যদি কোনো রেস্ট্রিক্টেড না থাকে আপনার প্রোফাইলটা যদি ফ্রেশ থাকে এবং আপনি যদি এটা পাওয়ার যোগ্য হন তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে চব্বিশ ঘন্টা অথবা আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলে কিন্তু এই প্রফেশনাল মুডটা কিন্তু তারা অটোমেটিক অন করে দিবে তো গাইস আমি যে প্রতিষ্ঠা আপনার দেখলাম এই প্রতিষ্ঠা আপনার সম্পূর্ণ সঠিকভাবে ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে প্রফেশনাল মোডটা খুব সহজেই অন হয়ে যাবে